ওকে, লেটস স্টার্ট আওয়ার ক্লাস টুডে। আজকে আমি একটু স্লো কথা বলবো, কারো বুঝতে সমস্যা হলে হ্যান্ড রেজ করেন। আমার গলা ভাঙা, এই জন্য মাস্ক পরে এসেছি, ঠান্ডা। আমাদের অলরেডি ক্লাস টেস্ট হয়েছে একটা চ্যাপ্টার থ্রির উপর, রাইট? চ্যাপ্টার ফোরটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, সো আমাদের অনলি দুইটা টপিক আর তিনটা টপিক বাকি আছে। সো আজকে চ্যাপ্টার ফোরের এই টপিকগুলো শেষ করে আমরা চ্যাপ্টার ফাইভে আমরা মুভ ফরওয়ার্ড করবো, ওকে? আচ্ছা, চ্যাপ্টার ফোর ইজ অল অ্যাবাউট জব অ্যানালাইসিস, রাইট? ডিফারেন্ট টাইপ অফ জব অ্যানালাইসিস, জব অ্যানালাইসিস কেন করা হয়, হোয়াট টাইপ অফ ইনফরমেশনস উই গেট ফ্রম জব অ্যানালাইসিস, অ্যান্ড জব অ্যানালাইসিসের দুটা ব্রাঞ্চ নিয়ে কথা বলা হচ্ছে, জব ডিসক্রিপশন, জব স্পেসিফিকেশন। আর আমরা এখানে কিছু ইন্টারভিউ গাইডলাইন, ইন্টারভিউ মেথডও দেখেছিলাম যে কীভাবে জব অ্যানালাইসিসে ইনফরমেশনগুলো আসলে গ্যাদার করা যায়। লাস্ট ক্লাসে একটা এক্সারসাইজ করেছিলাম জব অ্যানালাইসিস অ্যান্ড জব ডিসক্রিপশনের উপরে। সো আই হোপ আপনাদের ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি যে জব অ্যানালাইস আমাদের সার্কুলারটা কীভাবে লেখা হয়, জব ডিসক্রিপশন, জব স্পেসিফিকেশনটারও কীভাবে করে করা হয়, কোন জিনিসগুলো থাকা ইম্পর্টেন্ট। নাও টুডে উইল স্টার্ট ফ্রম আওয়ার দিস টপিক, জব ইন আ জবলেস ওয়ার্ল্ড। টাইটেলটা পরে কী মনে হচ্ছে, এখানে কী কন্টেন্ট হতে পারে, মানে টাইটেলটা এমন নাম কেন দেওয়া হলো, জব অ্যানালাইসিস ইন আ জবলেস ওয়ার্ল্ড? জব অ্যানালাইসিস তো বুঝলাম যে আমরা কেন করব, বাট হোয়াই ইট সেড ইন আ জবলেস ওয়ার্ল্ড, মানে যেখানে জব নাই, রাইট? জব ছাড়া মেইনলি এখানে বলা হচ্ছে কারণ আমাদের অ্যাকচুয়ালি এখনকার জবের স্ট্রাকচার ইট হ্যাজ চেঞ্জড। প্রিভিয়াসলি আমরা যেরকম দেখতাম যে আমাদের জবের স্ট্রাকচারটা যেমন ছিল, এখন সেরকম না। আগে কী হতো, আপনাকে একটা জব ডিসক্রিপশনের আন্ডারে যখন আপনি জয়েন করতেন, ওই পজিশনের ওই কাজগুলো ছাড়া এমপ্লয়িরা কোনো কাজ করতো না। বাট নাও উই বিলিভ ইন মাল্টিটাস্কিং, রাইট? সো এখন কী হয়েছে যে এক ডিপার্টমেন্টের এমপ্লয়ি আরেক ডিপার্টমেন্টে কিন্তু কাজ করা হয় না। আপনি মার্কেটিংয়ে ঢুকবেন, তার মানে এটা না যে শুধু আপনি মার্কেট রিলেটেডই কাজ করবেন, আপনার সাপ্লাই চেনেরও কাজ করতে হতে পারে, মার্কেটিংয়ের অন্য অন্য আপনার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টেরও কাজ করতে হতে পারে। সো দেখা যাচ্ছে যে জবগুলো এখন স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, মানে আমাদের জব ডিসক্রিপশনের বাইরেও আমরা অনেক কাজ করি। তো আর যেহেতু হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের স্কিল লেবার এখন অনেক কমে যাচ্ছে, মানে উই হ্যাভ গ্রাজুয়েটস বাট নট স্কিল গ্রাজুয়েটস, তো এই জন্য কী হচ্ছে জবের বিভিন্ন ধরনের ফর্মেট চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এক্সাম্পল দিলে বুঝবেন, দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে জব, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই জব? সিম্পলি আমরা যখন বলি চাকরি, জব, দ্যাট মিনস হোয়াট, জবটা আসলে কী, এই জব বলতে কী বোঝায়? আমরা যে বলি যে আমার একটা জব দরকার, মানে তার মানে এটা ডেফিনেশনটা কি? আপনি যদি বুঝাতে চান কাউকে, আপনাকে কেউ জিজ্ঞেস করলো হোয়াট ইজ জব টু ইউ? সো ইনহ্যান্স মাই পারফরমেন্স ইন স্কিল ফর হোয়াট? ফর ফ্রি, ফর ফ্রি, রিয়েলি ফর মানি? ইয়েস। সো আপনি তো বলে ভলেন্টিয়ারকে কথা বললেন, রাইট? সো ইন বিকজ অফ সাম রিওয়ার্ড, ইট ক্যান বি মনিটরি অ্যান্ড ইট ক্যান বি নন মনিটরি, মনিটরি প্লাস নন মনিটরি, ওকে? সো আমরা জব করি কেন, বিকজ উই ওয়ান্ট টু আর্নস, রাইট? সো আমাদের অবশ্যই উই ওয়ান্ট টু ডু সামথিং বিকজ অফ দ্য পে। সো জব হচ্ছে নর্মালি আমরা কি, জব কি আমরা যেখানে সেখানে করতে পারি না, উই নিড এ প্লেস, রাইট? সো জব আমরা কাকে বলতে পারি, সো ইন এ স্পেসিফিক প্লেস হোয়ার উই ওয়ার্ক টুগেদার ইন এ ক্লোজলি রিলেটেড সারাউন্ডিংস, রাইট, উইথ আদার পিপলস বিকজ অফ দ্য পে অর বিকজ উই গেট সামথিং ইন রিটার্ন। সো জব হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি একটা একটা ফর্মাল স্ট্রাকচার থাকে, সেখানে আমরা একটা গ্রুপ অফ পিপলের সাথে কাজ করি, কেন? বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই ওয়ান্ট পে, আমরা একটা ফিডব্যাক চাই, রাইট? সো দ্যাট ইজ জব, ফর্মাল ডেফিনেশন। নাও এখন আমি যে বলছি যে জবের স্ট্রাকচার দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, সো চেঞ্জগুলো কেমন চেঞ্জ হচ্ছে? ফার্স্ট চেঞ্জ ইজ জব এনলার্জমেন্ট, লার্জ দ্যাট মিন্স বিগ, এনলার্জ দ্যাট মিন্স এক্সপ্যান্ডিং, আরও বড় করা, রাইট? জব এনলার্জমেন্ট। সো আমাদের জবের নেচার যে বললাম চেঞ্জ হয়ে যাচ্ছে, কেন আমরা জব এনলার্জমেন্ট করছি আর হোয়াট ইজ জব এনলার্জমেন্ট অ্যাকচুয়ালি?
জব এনলার্জমেন্ট হচ্ছে যখন আপনি সেম লেভেলের, ধরেন আপনি মার্কেটিং এক্সিকিউটিভ, আপনাকে মার্কেটিং এক্সিকিউটিভের আন্ডারেই মানে মার্কেটিংয়ের আরও কিছু কাজ দেওয়া হলো, ঠিক আছে? সো তখন আমরা বলবো ওটা জব এনলার্জমেন্ট। তার মানে একটা লেভেলের, যেই লেভেলে আপনি জব করছেন ওইটা রিলেটেড আরও কিছু কাজ আপনাকে যখন দেওয়া হবে, রেসপন্সিবিলিটি দেওয়া হবে, দ্যাট উড বি কল্ড ইয়োর জব এনলার্জমেন্ট। ধরুন আপনি স্টুডেন্ট, এখন আপনার প্রাইম কাজ হচ্ছে যে পড়ালেখা করা, রাইট, এক্সাম অ্যাটেন্ড করা। এখন আপনাকে এটার পাশাপাশি যদি আমি ভলেন্টারি কাজ করতে বলি, যে আপনি এই ক্লাবে জয়েন করবেন, ভলেন্টারি কাজ করবেন, আপনাকে যদি বলি আপনি সিআর রেসপন্সিবিলিটি পালন করবেন, আপনি একটা ট্যুর অ্যারেঞ্জ করবেন, তার মানে কি আপনার রিলেটেড ফিল্ডে আমি আপনাকে আরও কিছু রেসপন্সিবিলিটি দিচ্ছি না, সো দ্যাট উড বি ইয়োর জব এনলার্জমেন্ট। তার মানে আপনার জবটাকে একটু বড় করা। সো এটা অ্যাকচুয়ালি কেন করা হয় বলেন তো, রিজনগুলো কী হতে পারে, কেন আমরা জব ডিসক্রিপশনের বাইরে যে জব এনলার্জমেন্টের কথা বলছি? হোয়াট টাইপ অফ বেনিফিটস জব এনলার্জমেন্টে, কার বেনিফিট হয়, এটা কি অর্গানাইজেশনের বেনিফিট হয় নাকি এমপ্লয়ি বেনিফিট হয়? আচ্ছা, বোথ হয়। এমপ্লয়ীদের কিভাবে হয়? ডিফারেন্ট টাইপ অফ টাস্ক করে, রাইট, সো স্কিলসটা আরও ডেভেলপ হয়। আপনি যখন আপনি যে জিনিসটা যেই লেভেলে কাজ করছেন সেই লেভেলে আরও কিছু কাজ করেন, তার মানে কি আপনি স্পেশালাইজেশন বাড়ছেন ওই ফিল্ডে। আপনি মার্কেটিংয়ে জব করতেন, মার্কেটিংয়ে আরও কিছু রেসপন্সিবিলিটি দেওয়া হলো। আপনি ব্র্যান্ডিংয়ে কাজ করতেন, আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেডও কিছু দেওয়া হলো রেসপন্সিবিলিটি। তার মানে কি মার্কেটিংয়েরই তো একটা পার্ট সেলস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। তো আপনি আপনার আরেকটু ব্রডার এরিয়া হচ্ছেন, আপনি স্কিলস বাড়ছে। সো এটা হচ্ছে ভ্যারাইটি অফ টাস্ক যখন করা হয় তখন হচ্ছে স্কিলস বাড়ে। আরেকটা কাজ হয়, এমপ্লয়িরা সবসময় মনোটোনাস জব করতে করতে মানে এক ধরনের জব করতে করতে বোর হয়ে যায়। সো তখন তাদেরকে যদি আপনি একটু ঘুরিয়ে কাজ দেন, সো ওটা দ্যাট ইন মেক্স দেম ইন্টারেস্টেড টু ওয়ার্ক মোর। অনেক সময় সেম টাইপের কাজ করতে ভালো লাগে, আপনি প্রতিদিন অফিস আসবেন, একই কাজ করবেন, তখন আপনারও বিরক্ত লাগবে। তো এই বোরিংনেসটা কাটানোর জন্য করে, এমপ্লয়িদের মোটিভেশনের জন্য করে। আরেকটা হচ্ছে আপনাকে যদি আপনি কাজ বাড়িয়ে দিল, এটা কি ফ্রিতে করায়? অবশ্যই আপনাকে এক্সট্রা রেসপন্সিবিলিটির সাথে পেয়ে দেওয়া হবে না, যে আপনি আগে ব্র্যান্ডিং পার্টটা দেখতেন, আপনি এখন অ্যাডভার্টাইজমেন্ট পার্টটাও দেখেন। সো আপনাকে কিন্তু পেও দেওয়া হবে, তার মানে কি একটা বেটার আর্নিং অপরচুনিটিও হয়, যারা চায় তাদের জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট হয়। সো এই ডিফারেন্ট রিজনের কারণে জব এনলার্জমেন্ট করা হয়। আর কোম্পানির বেনিফিটটা কি? এটা তো এমপ্লয়ির বেনিফিট গেল। ফার্স্ট অফ অল তাদের কি হয়, নতুন এমপ্লয়ি হায়ার করতে হচ্ছে না, রাইট? আপনার দেখেন আপনি তো পেয়ে দুজনকেই করছেন, পুরান এমপ্লয়িকে নতুন কাজ দিলেও করতে হবে, নতুন কেউ দিতে হবে। বাট আপনি নতুন হায়ার করলে তাকে আপনার কাজ শিখাতে হবে না, তার একটা অর্গানাইজেশনের সেটিং হতে তার টাইম লাগবে, পুরানজন তো সব জানে। সো আপনার তো ওই টাইমটা দিতে হচ্ছে না, ওই ট্রেনিংয়ের টাকাটা খরচ করতে হচ্ছে না। দ্যাট মিন্স কোম্পানি কিন্তু এই দিক দিয়েও বেনিফিট হয়, আর এমপ্লয়িরাও যেহেতু কাজ ভালো পায়, পেয়ে ভালো পায়, তারাও লয়াল থাকে। সো এটা মানে কোম্পানির একটা বেনিফিট হয়। সো দ্যাট ইজ ওয়াই এখন জব এনলার্জমেন্টটা অনেক বেড়ে গেছে। এরপর বলা হচ্ছে জব এনরিচমেন্ট, রিচ এনরিচমেন্ট কি, তার মানে এখানে কী বোঝানো হচ্ছে? এনরিচমেন্ট ওয়ার্ডটা বলতে কী বুঝি আমরা? এনরিচমেন্ট তার মানে হচ্ছে যে আপনার জিনিসটা আপগ্রেড করা, তাই না? একটা, সো আমরা এনরিচমেন্ট কখন বলি, যখন দেখি যে আমার একটা জিনিস ছিল ওর সাথে আরও ওই জিনিসটা আর একটু বড় হয়ে, আর একটু বেটার হয়ে গেছে, আর একটু ডেভেলপ হয়ে গেছে, রাইট? সো এনরিচমেন্ট আমরা বলি নলেজ এনরিচমেন্ট, মানে আমি আগে হয়তো ব্যাচেলার্সে একটা লেভেলে পড়ালেখা জানতাম, মাস্টার্সের পরে আমার নলেজটা আরও এনরিচ হয়ে গেছে, আরও বেড়ে গেছে, রাইট? সো জব এনরিচমেন্ট তাহলে বলতে এখানে কী বোঝানো হচ্ছে? শুধু প্রমোশন, প্রমোশন একটা ওয়ে অফকোর্স, কারণ আপনি ইনরিচ করছেন, রাইট? এনলার্জমেন্টে কী ছিল, যে আপনি ওই লেভেলের আরও কিছু অ্যাক্টিভিটি তাকে দিয়ে দিবেন, তার কাজের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছেন। এখানে আপনি তার কাজের পরিমাণ বাড়াবেন না, ওই সেম কাজ যেটা আছে সেটারই আপনি টার্গেট দিবেন, মানে সেম কাজেরই টার্গেট তাকে দিবেন। সে সেলসেই জব করে, আগে হয়তো 500 তার টার্গেট ছিল, আপনি তাকে এখন 1000 টার্গেট দিবেন, তাহলে কী হবে, সে ওই ফিল্ডেই আরও ইনরিচড হবে, না স্পেশালাইজড হবে। সো তাহলে কী হবে, তার রেসপন্সিবিলিটি বাড়বে, অ্যাকমপ্লিশমেন্ট বাড়বে, গ্রোথ হবে, তার এক মধ্যে একটা মোটিভেশন থাকবে যে আমি তো একটা লেভেলের পর একটা লেভেলে যাচ্ছি।
হ্যাঁ ওয়ার্কার্স রেসপন্সিবিলিটি অ্যাচিভমেন্ট গ্রোথ রিকগনিশন এই জিনিসগুলোর উপর বেস করে যখন তাকে একটা লেভেলে দেওয়া হচ্ছে তখন হচ্ছে ইনরিচমেন্ট। আমি তাকে কাজ বাড়াবো না কিন্তু তার যেই কাজটা সেটাই হচ্ছে আমি তাকে হয়তো টার্গেটটা একটু বাড়িয়ে দিব জিনিসটা যেন সে আরও মোটিভেটেড হয় আর তার যেন আরও গ্রোথ হয়, এইটাই হচ্ছে ইনরিচমেন্ট। ঠিক আছে, আর ইনলার্জমেন্ট হচ্ছে ওই রিলেটেড আরও কিছু জব তাকে দেওয়া। সো ইনরিচমেন্টটা নর্মালি কী হয়, দেখেন যে কম্বাইনিং টাস্ক, আপনি সেলস টার্গেটটা হয়তো একটা ছিল আপনি এখন আর বাড়িয়ে দিলেন, বা আপনি বললেন যে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আপনার দেখতে হবে টার্গেটের সাথে, টার্গেটের একটা পার্ট। ক্রিয়েটিং ন্যাচারাল নিউট্রাল জব ইউনিটস, তার মানে হচ্ছে যে আপনি যেই জবটা করতেন সেই জবের ইউনিটই হচ্ছে বাড়ানো, নিউট্রাল জব ইউনিট। আপনি এডিশনাল তাকে এক্সট্রা কোনো ডিপার্টমেন্টাল অন্য কোনো কাজ দিবেন না। তারপর স্টাবলিশিং রিলেশনশিপ, তার মানে কি এমপ্লয়ির সাথে যখন আপনি জব ইনরিচমেন্টে যাবেন কোম্পানির সাথে রিলেশনশিপটা বন্ডিংটা আর স্ট্রং হবে না তার, কারণ আপনি তো তাকে অপরচুনিটি করে দিচ্ছেন গ্রোথের জন্য। সো এমপ্লয়ি উড বি হ্যাপি, তারও তো মোটিভেটেড থাকবে। আর এক্সপ্যান্ডিং জব ভার্টিক্যালি, তার মানে কি তার জবের পরিধিটা বেড়ে যাবে না, মানে সে আরও বেশি নলেজেবল হবে না, এক্সপিরিয়েন্সড হবে। আর লাস্ট ওয়ান হচ্ছে ওপেনিং ফিডব্যাক চ্যানেলস, আপনাকে একটা টার্গেট দেওয়া হলো আপনি যখন ফুলফিল করতে পারছেন তার মানে কি আপনার ভালো করছেন, যখন পারবেন না তখন তো আপনাকে বলা হবে যে আপনি ভালো করছেন না। সো জব ইনরিচমেন্টের মাধ্যমে তার মানে কি হয় আপনি আপনার মানে এমপ্লয়ির সেলফ গ্রোথটা করতে পারছে, সেলফ রিকগনিশনটা বাড়াতে পারছে। সো এইটাও একটা মোটিভেটিং ফ্যাক্টর না, আপনাকে যদি সারা বছর একই রকম কাজ দেয় একই লেভেলের কাজ করেন আপনি তো একটা টাইমে করতে করতে বোর হয়ে যাবেন। আপনি যে 500 টার্গেট সবসময় অ্যাচিভ করেন তো আপনি এক বছর পর বলবেন যে এটা তো আমি পারি, এটা নতুন কি, সো আমার নাথিং নিউ, এই জব আর করবো না। তো আপনাকে তো একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে ফেলতে হবে, এটা হচ্ছে জব ইনরিচমেন্ট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ জব রোটেশন, হোয়াট ডাজ ইট মিন বাই রোটেশন, রোটেট করা বলি না তার মানে কি ঘুরানো, রাইট, রোটেটিং। সো জব রোটেশন দ্যাট মিন্স আপনি যে একটা এমপ্লয়িকে, এটা নর্মালি ইন্টার্নশিপের টাইমে করা হয়, ইন্টার্নদেরকে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে পাঠানো হয় না কাজ শেখানোর জন্য, দ্যাট ইজ কল্ড জব রোটেশন। সো যখন একদম প্রাইমারি লেভেলে কোনো এমপ্লয়ি জবে ঢুকে বা ইন্টার্ন হিসেবে ঢুকে তাদেরকে কী করা হয়, বলা হয় যে আপনি প্রতিটা এইচআর ডিপার্টমেন্টেরই তো অনেকগুলো পার্ট থাকে, রিক্রুটমেন্ট থাকে, তাই না, তারপর হচ্ছে আপনার ট্রেনিং ডেভেলপমেন্ট কম্পেনসেশন বেনিফিট অনেকগুলো থাকে না, তো আপনাকে বলবে যে আপনি প্রতিটা ডিপার্টমেন্টে কাজ শিখবেন। ইভেন আপনি ব্যাঙ্কে ইন্টার্নশিপের সময় দেখবেন যে ব্যাঙ্কে প্রতিটা সেকশন, আপনার অ্যাকাউন্ট ওপেনিংয়ে দেখা যাবে 10 দিন রাখবে আপনাকে, আপনাকে হচ্ছে ক্যাশে 10 দিন রাখবে, আপনার লোন সেকশনে 10 দিন রাখবে, জিনিসটা কেন করে বলেন তো, ওই যে জব রোটেশনটা, মানে আমরা নর্মালি জব রোটেশন আইডিয়াটা কেন আনলাম, এটাতে কী বেনিফিট, তো কি এমপ্লয়ীদের বেনিফিট হয় নাকি অর্গানাইজেশনের বেনিফিট হয়? কি মনে হয়, বোথ, এখানে দেখেন আমাদের জব রোটেশন আমরা নর্মালি কেন করি, রিডিউসিং দ্য মনোটনি অফ দ্য জব, মানে আপনার হচ্ছে মনোটোনাস যে একঘেয়েমি কাজ যেন বোর না হয়ে যায় প্রথমত। সেকেন্ড তো হচ্ছে আপনাকে যখন বলা হবে যে আপনি বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেন, ফর্সে আপনি 5টা ডিপার্টমেন্টে 1 মাসের জন্য আপনার ট্রেনিং ছিল, আপনি 7 দিন করে কাজ করলেন, করার পরে কি আপনি বুঝতে পারবেন না যে আপনার মানে স্পেশালিটি কোন দিকে, আপনি কোন টার্ম টিমটা ভালো কাজ করেন, লিড করেন, বা কোন ডিপার্টমেন্টে ভালো কাজ করেন। সো সেই অনুযায়ী যদি আপনাকে প্লেসমেন্ট করা হয় তাহলে অবশ্যই আপনার জব পারফরমেন্সটা আরও বেটার হবে না। সো আলটিমেটলি আপনি একটা মানুষকে হায়ার করার সময় তখন তো ইনিশিয়াল ইন্টারভিউতে এত ইনফরমেশন পাওয়া যায় না যে সে অ্যাকচুয়ালি কোন কাজটা ভালো করে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন কাজটা 1 মাস করবেন বিভিন্ন ডিপার্টমেন্টে তখন কিন্তু বোঝা যায় যে তার আসলে স্ট্রং পয়েন্টটা কোন দিকে, তাকে সেইভাবে করে প্লেস করলে এটা এমপ্লয়ির জন্যও ভালো আর কোম্পানির জন্য বেনিফিট, কারণ তার পারফরমেন্সটা ভালো হলে কোম্পানির পারফরমেন্সও ভালো হবে, রাইট। তারপর দেখেন এখানে একটা কথা বলা হচ্ছে সাকসেশন প্ল্যানিং, এনি আইডিয়া হোয়াট ইজ ইট সাকসেশন প্ল্যানিং? সাকসেসর কাদেরকে বলি আমরা, সাকসেসর উত্তরসূরি, আমরা বলি না যে আমরা উত্তরসূরি হিসেবে আমি এই জমিটা পেয়েছি বা সম্পত্তি সাকসেসর। হ্যাঁ, সাকসেশন প্ল্যানিং দ্যাট মিন্স হচ্ছে ওই যে আপনার আপনি উত্তরসূরি হয়ে যে এই জবের পজিশনটা পাবেন, দ্যাট ইজ ইয়োর সাকসেস, ইয়ার্স দ্য সাকসেসর ফর দ্য জব। সো সাকসেশন প্ল্যানিং হচ্ছে ধরেন আপনার আমার কোম্পানিতে 5 জন এক্সিকিউটিভ আছে, হ্যাঁ, তো তারপর তারা সিনিয়র এক্সিকিউটিভ হবে, ভিপি হবে, একসময় তাদের মধ্যে একজন প্রেসিডেন্ট হবে। এখন আপনার কি মানে যাকে আপনি সবচেয়ে বেশি পটেন্সিয়াল মনে করেন তাকে আপনি ট্রেন আপ করবেন না,
প্রতি বছরই তো প্রমোশন হয়, এখন দেখেন ভিপি হচ্ছে ধর নেক্সট ইয়ারে প্রেসিডেন্ট হয়ে যাবে, প্রেসিডেন্ট রিটায়ার করে চলে যাচ্ছে, ভিপি পজিশনটা তো এমটি, সিনিয়র এক্সিকিউটিভ আছে হচ্ছে তিনজন, তিনজনেই কি হচ্ছে আপনি ট্রেনিং দিবেন, তিনজনেই কি পটেনশিয়াল, তিনজনের কি আপনি সাকসেশন প্ল্যানিং করবেন? না, তিনজনের মধ্যে বেস্ট পারফরমেন্স যার তাকে হচ্ছে আপনি চুজ করবেন ফিউচারের জন্য। সাকসেশন প্ল্যানটা কীভাবে করা হয় অনেক, এটা এমপ্লয়ীদেরকে অনেক সময় জানানো হয় না। ফার্স্টে আপনাকে নেক্সট ইয়ার প্রমোশন দেওয়া হবে আপনি ভিপি হিসেবে, বাট ইউ ডোন্ট নো দ্যাট। তিনজনকে সমানভাবে বলা হয় যে এফোর্ট দেওয়ার জন্য, ইনডাইরেক্টলি এটা হচ্ছে মানে ইনভিজিবলি মনিটর করা হয় যে কার কাজটা ভালো, আর তা আর যার কাজ সবচেয়ে ভালো তাকে কী করবে, বলবে যে আপনি তাহলে একটু ভিপির সাথে এখন থেকে কাজ করবেন, ভিপির সাথে কাজ করে করে তাকে কাজগুলো শিখাবে যেন ভিপি চলে গেলে সে যেন ওই পজিশনটা নিতে পারে। সো এই প্ল্যানিংটাকে বলা হচ্ছে সাকসেশন প্ল্যানিং। এটা প্রতিটা অর্গানাইজেশনেই করা হয়, দেখবেন প্রতিটা এমপ্লয়ি যাদের পটেনশিয়ালিটি আছে তাদের নেক্সটে প্রমোশন দেওয়া হবে, তাদেরকে ওই ডিপার্টমেন্ট হেডের সাথে কাজ করতে দেওয়া হয় যাতে যেন তারা কাজটা শিখে পরবর্তীতে ওই মানে প্লেসটা এমটি হলে তাকে যেন ভ্যাকেন্সিটা দেওয়া যায়। এই জন্য জব রোটেশন করানো হয়, কারণ আপনি যদি সব না জানেন কীভাবে করে বোঝা যাবে যে আপনি কি আসলে ওই পজিশনটার জন্য ওয়ার্দি কিনা, তাই না? আপনার তো ভিপির সাথে কাজ করতে হবে, সো এটা কি জব রোটেশন হয়ে গেল না? আপনি সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন, কাজ করছেন ভিপির সাথে, তো এটা তো কাইন্ড অফ জব রোটেশন। এরপরে স্কিলস তো আছেই, তাদের এক্সপিরিয়েন্সও বাড়ে, প্লাস হচ্ছে এমপ্লয়ির স্কিলসও বাড়ছে, বিকজ আপনি মাল্টি ডাইমেনশনে কাজ করছেন। সো দিজ আর দ্য রিজনস ওয়াই দ্য কোম্পানিজ নাও আ ডেজ ডাজ জব রোটেশন। সো দি তিনটা জিনিস দেখলাম, জব এনলার্জমেন্ট, এনরিচমেন্ট আর জব রোটেশন। একবারে বলেন তো জব এনলার্জমেন্টটা কি? এক্সপ্যান্ডিং দ্য জব, রাইট? সেম লেভেলই ডিফারেন্ট টাইপ অফ জব এক্সপ্যান্ড করা। এনরিচমেন্ট আপনার রেসপন্সিবিলিটি বাড়ানো হবে, অ্যাকমপ্লিশমেন্ট অ্যাচিভমেন্টটা বাড়িয়ে দেওয়া হবে, সেম জবেরই আপনার টার্গেটটা বাড়িয়ে দেওয়া হবে, সেম জবেরই রিলেটেড জিনিস দেওয়া হবে, মানে আপনার আদার্স ডিপার্টমেন্টের না আপনার কাজেরই বলা হবে যে ওটা ইনরিচ করার জন্য যা যা দরকার, ঠিক আছে? আর রোটেশন এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যখন ঘুরে ঘুরে কাজ করবেন আপনি, রাইট? সো দ্যাট ইজ ইউর জব রোটেশন। নাও why managers are de-jobbing their companies. Now you have to understand what is de-jobbing. Normally কি হয় এখনকার যুগে, যেটা বললাম যে আমরা কিন্তু কেউই নিজেদের ফিল্ডে দেখবেন যে যেই জবে ঢুকেছেন সেই জবেই রিলেটেডই কাজ করছেন, এটা কিন্তু হয় না। আলটিমেটলি আপনি একটা কোম্পানির টাইটেলে ঢুকলে আপনি সবই করতে হয়, রাইট? সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড ডিজবিং। এখন কি হয়, এমপ্লয়ীদের রেসপন্সিবিলিটি কোম্পানি বাড়িয়ে দেয়, ব্রডেন আপ দেয়ার আপনার জব ডিসক্রিপশনের বাহিরেও কাজ করতে হয়। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি কল্ড আওয়ার ডিজবিং। এখন এই ডিজবিংয়েরই হচ্ছে তিনটা ভাবে আমরা তিনটা টাইপস পড়লাম, একটা হচ্ছে এনলার্জমেন্ট, এনরিচমেন্ট আর একটা হচ্ছে রোটেশন। তিনভাবে হচ্ছে ডিজবিং করা যায়, একটা এমপ্লয়ি রেসপন্সিবিলিটি আপনি বাড়িয়ে দিবেন, জব ডিসক্রিপশনের বাহিরে তাকে কাজ দিবেন। এখন এই জিনিসটা কেন করা হয়, মানে আমরা কেন এখনকার অর্গানাইজেশনের এই জিনিসটা করে, জব ডিসক্রিপশনের বাহিরে এমপ্লয়ীদেরকে কাজ করায়? দেয়ার মাস্ট বি সাম রিজন, রাইট? যে এখন প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এমনি তো কোনো মানে ইলজিক্যালি তো কোনো কাজ হয় না। সো দ্য ফার্স্ট ফ্যাক্টর্স আর ইন্টারনাল ফ্যাক্টর্স, মানে হোয়াই এই জিনিসটা করা হচ্ছে, আপনার এই ডিজবিংটা এখন খুব বেশি করা হয়, জব রোটেশন, এনলার্জমেন্ট, এনরিচমেন্টটা খুবই বেশি করা হয়। প্রথম কথায় বলা হচ্ছে ফ্ল্যাটার অর্গানাইজেশনস। ফ্ল্যাটার অর্গানাইজেশনস তার মানে কি? হায়ারার্কি, ফ্ল্যাটার হায়ারার্কি। আমরা যদি আপনি যদি ট্রেডিশনাল হায়ারার্কি দেখেন তাহলে ট্রেডিশনাল হায়ারার্কিগুলো কিন্তু এইভাবে হয়, তাই না? একটা থাকবে, এখান থেকে দুইটা আসবে, ট্রেডিশনাল হায়ারার্কি, এখানে আরও থাকবে, এখানে থাকবে, এইভাবে করে নিচে নামতে থাকে, রাইট? দ্য লোয়ার ইউ গো দ্য লাইনস ইনক্রিজ, লোয়ার লাইনে ইনক্রিজ করে আপার টাইমে উঠতে উঠতে পজিশনগুলো ছোট হয়ে যায়। সো দ্যাট ইজ আওয়ার, এটা হচ্ছে আমার অরিজিনাল বা হচ্ছে আমার ট্রেডিশনাল আপনার বলা হয়, বা হচ্ছে টল অর্গানাইজেশন বলা হয় এগুলোকে। ফ্ল্যাটারটা কী হবে, সবই হচ্ছে যে নিচে থাকবে, ধরেন একজন থাকবে হচ্ছে আপনার ইনচার্জ, তার আন্ডারে ম্যাক্স দুজন থাকতে পারে, আর এগুলো হচ্ছে সব একই রকম থাকবে আর কি। সো এটাকে বলা হয় ফ্ল্যাটার অর্গানাইজেশন, তার মানে হায়ারার্কিটা কমে যাচ্ছে। আমাদের এখনকার যুগে কিন্তু এরকমই, আমাদের দেখবেন যে আগের মতো চেইন অফ কমান্ড কিন্তু খুব একটা নাই, ডিপার্টমেন্টের চেইন অফ কমান্ড কমে যাচ্ছে, দেখা যাচ্ছে যে এমপ্লয়ীদেরকে নিজস্ব ডিসিশন মেকিংয়ের পাওয়ারটা দিয়ে দেওয়া হয়। সো এই জন্য বলা হচ্ছে যে এই যে ফ্ল্যাটার অর্গানাইজেশন হয়ে যাচ্ছে, আপনি যত ফ্ল্যাটে যাবেন আপনার যত হচ্ছে আপনার উপরে বস কমবে, তখন কী হবে, আপনার ডিসিশন মেকিং পাওয়ারটা বেশি থাকবে না, তখন তো আপনাকে রেসপন্সিবিলিটিটাও বেশি দেওয়া হবে।
রাইট। সো আগে হচ্ছে হায়ারার্কি উপর হায়ারার্কি, তার মানে হায়ারার্কি বলতে কি বোঝাচ্ছে, আমার এমপ্লয়িজ অনেক বেশি ছিল, ডিপার্টমেন্টের মধ্যে সাবসেকশন ছিল, রাইট। এখন যেহেতু ফ্ল্যাট অর্গানাইজেশন হয়ে যাচ্ছে, তার মানে কি শুধু ডিপার্টমেন্ট, কোনো সাবসেকশন নাই, তো এমপ্লয়ি এমনিও কমে যাচ্ছে না, তো একটা এমপ্লয়িকে তো আলটিমেটলি বেশি কাজ করতেই হবে ফ্ল্যাটার যদি অর্গানাইজেশন হয়। তারপর আপনার ওয়ার্ক টিমের কথা বলা হচ্ছে, এখন হচ্ছে মেনলি টিম ওয়ার্ক বেশি করা হয়। সো আপনি যখন টিম ওয়ার্কে করতে যাবেন তখন কিন্তু মাল্টি টাইপ অফ পিপল লাগে, সো মাল্টি নলেজ থাকা দরকার হয়, এই জন্য ডিজবিং করা হয়। রি ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে জবের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা এখন দেখা যাচ্ছে সফটওয়্যার বেস চলে যাচ্ছি, ম্যানুয়ালি এখন আর কাজ করি না। সো এখন সফটওয়্যার বেসে কাজ করলে কী হয়, অনেক কম টাইমে অনেক কাজ করা যায় না। আপনার আপনাকে যদি একটা টাইটেলের আন্ডারে কাজ দেওয়া হয়, আপনি দেখলেন যে সফটওয়্যার ইউজ করে আপনি ওই কাজটা 3 ঘন্টায় করে ফেলতে পারেন, বাকি 8 ঘন্টা কী করবেন, বসে থাকবেন? এই জন্যই হচ্ছে এখন ডিজবিং করা হয়। আপনাকে হয়তো জবের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেওয়া হবে, নাহলে ইনরিচমেন্ট করা হবে, নাহলে রোটেশন দিয়ে দেওয়া হবে, যেন এমপ্লয়ি বোর না হয় আর এমপ্লয়ি প্রোডাক্টিভিটিটা বাড়ে। আর এক্সটার্নাল কিছু ফ্যাক্টর আছে, যেমন টেকনোলজিক্যাল চেঞ্জ, অফকোর্স যেটা বললাম, টেকনোলজির সাথে সাথে কাজগুলো ইজি হয়ে যায়, ফাস্টার হয়, সো এমপ্লয়িদেরকে বিজি রাখার জন্য এখন এই ডিজবিং করা হয়। গ্লোবাল কম্পিটিশন অনেক বাড়ছে এখন, সো এই আমাদের এখন কী হয়, ইকোনমিতে হচ্ছে আপনার পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে বলেন, এই যে ডেমোগ্রাফিক চেঞ্জ বা এই যে বলেন হাঙ্গার প্রবলেম, রিসেশন, আপনার ইনফ্লেশন, এগুলোর কারণে কী হচ্ছে, প্রতি বছরই অনেক মানুষের জব যাচ্ছে না, কোম্পানি তো অ্যাফোর্ড করতে পারে না, সো একটা এমপ্লয়িকে এই জন্য তারা বেশি কাজ দেয়। এটাও আরেকটা রিজন যে ডিজবিং এখন হচ্ছে, কারণ বেশি এমপ্লয়ি রাখলে বেশি টাকা দিতে হবে। আপনি ধরেন ব্র্যান্ডিং ডিপার্টমেন্টে একজন রাখলেন, অ্যাডভার্টাইজমেন্টে এক্সিকিউটিভ দুজনকেই 15-15 আপনার দিতে হচ্ছে, 30,000। কিন্তু যখন আপনার এই যে ইনলার্জমেন্ট করা হয় তখন কিন্তু যে ব্র্যান্ডিংয়ে তাকে যদি বলা হয় যে অ্যাডভার্টাইজমেন্টে কাজ করার জন্য, তাকে কিন্তু 15,000 দেওয়া হয় না, তখন তার সাথে নেগোসিয়েশন করে বলবে আচ্ছা তোমরা তো আমার এমপ্লয়ি, 10,000 নাও। মানে এটাই প্র্যাকটিক্যালি হয়, তাকে চিপে বার্গেন করা যায় কারণ সে অলরেডি এখানে আছে, কিন্তু নতুন একজনকে নিলে চিপে বার্গেনটা করা যায় না। সো এইটাও একটা রিজন যে এখন এই ডিজবিংয়ের প্রসেসটা ফলো করা হয়। সো ক্লিয়ার, আমরা যে 3টা জিনিস পড়লাম, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি কল ডিজবিং, বিভিন্নভাবে রেসপন্সিবিলিটি বাড়ানো, ওটা আমরা 3ভাবে বাড়াতে পারি, ইনলার্জমেন্ট, এনরিচমেন্ট আর হচ্ছে জব রোটেশন। দ্য লাস্ট ওয়ান ইজ পারফরমেন্স ম্যানেজমেন্ট। পারফরমেন্স ম্যানেজমেন্ট তার মানে কি বলা হচ্ছে, কি ম্যানেজ করব, এমপ্লয়ি পারফরমেন্স, রাইট। সো হাউ টু বেস্ট ম্যানেজ এমপ্লয়িজ পারফরমেন্স, এখানে দেখেন টাইপ অফ কম্পিটেন্সির কথা বলা হচ্ছে, মানে আমি যখন পারফরমেন্স জাজ করবো একটা এমপ্লয়ি, পারফরমেন্স ম্যানেজমেন্ট বলতে কী বুঝাচ্ছে, যে আমার এমপ্লয়িদের একটা টার্গেট দিয়ে দেওয়া হবে, টার্গেটটা কে কত ভালো ফুলফিল করতে পারছে সেটা হচ্ছে অ্যানালাইজ করা, ওটার উপর বেস করে তাকে আইদার রিওয়ার্ড দেওয়া হবে অর হবে না, পানিশমেন্ট দেওয়া হবে, রাইট। সো আমি কোন জিনিসগুলোর উপর বেস করে পারফরমেন্স ম্যানেজমেন্ট করব, জেনারেলি 3টা জিনিসের উপরে, একটা হচ্ছে জেনারেল, লিডারশিপ অ্যান্ড টেকনিক্যাল। জেনারেল মানে হচ্ছে ইয়র জেনারেল নলেজ, রিডিং রাইটিংয়ের নলেজ আছে কি না, ম্যাথমেটিক্যাল রিজনিং ক্ষমতা আছে কি না, রাইট। সো এগুলো হচ্ছে বেসিক জিনিস, এটার উপরে জাজ করবো যে আমার এমপ্লয়ি কতটা সাউন্ড। এরপর হচ্ছে লিডারশিপ, তার মানে হচ্ছে তার মধ্যে কি যে ডিসিশন মেকিং পাওয়ারটা আছে কি না, মানুষদের মোটিভেট করতে পারে কি না, একটা টিম লিড করতে পারে কি না, এটা। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে টেকনিক্যাল কম্পিটেন্সিস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টেকনোলজিক্যাল কম্পিটেন্সি অ্যান্ড টেকনিক্যাল কম্পিটেন্সি, দুইটা ওয়ার্ড, টেকনিক্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল। টেকনোলজি বলতে কি বুঝাচ্ছি আর টেকনিক বলতে আমরা কি বুঝাই, টেকনিক্যাল বলতে ইউজুয়ালি টেকনোলজি যখন আপনাকে বলা হয় কম্পিটেন্সি, দ্যাট মিনস দে কোম্পানি ওয়ান্টস টু নো ইফ ইউ ওয়ান্ট টু ইফ ইউ ক্যান অপারেট ডিফারেন্ট টাইপ অফ সফটওয়্যার অর প্রোগ্রামস, রাইট, আপনি কতটা হ্যান্ডি কম্পিউটারে। আর টেকনিক্যাল হচ্ছে দ্যাট মিনস দ্য স্কিলস ইউ নিড টু পারফর্ম ইউর জব, রাইট, এটা হচ্ছে টেকনিক্যাল স্কিলস। দ্যাট মিনস ইফ ইউ ওয়ান্ট টু বি এ টিচার দেন ইউ মাস্ট নো হাউ টু গিভ প্রেজেন্টেশন, হাউ টু টিচ, রাইট, দ্যাট ইজ আ টেকনিক্যাল স্কিল। আপনি যদি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে কাজ করেন, আপনি যদি দেখা যাচ্ছে যে প্যাকেজিংয়ের কাজ করেন, দ্যাট মিনস ইউ নিড টু নো হাউ টু ডু প্যাকেজিং, রাইট। সো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ টেকনিক্যাল স্কিল। ব্র্যান্ডিংয়ে কাজ করলে আপনাকে বলা হবে যে আপনি একটা নতুন ক্রিয়েটিভ আইডিয়া দেন অ্যাডভার্টাইজমেন্টের, কীভাবে আমরা কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করতে পারি, সো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ টেকনিক্যাল স্কিল। আপনার ওই কাজটা পারফরমেন্সের জন্য আপনার ওই স্কিলটা আছে কি না, রিলেটেড স্কিল, দ্যাট উড বি কল টেকনিক্যাল স্কিল, ক্লিয়ার। সো টেকনিক্যাল কম্পিটেন্সি, এই 3টা জিনিসের উপর বেস করে নর্মালি পারফরমেন্স ম্যানেজমেন্ট করা হয়। এখন একটা এমপ্লয়ি 2টা আছে, জেনারেল আছে, লিডারশিপ আছে, বাট তার টেকনিক্যাল নাই, তার মানে কি সে আসলে তার প্রমোশন হবে না,
তিনটাই যার থাকবে তাকেই হচ্ছে প্রমোশন দেওয়া হয়, কারণ এখন তো কম্পিটিশন অনেক, সো সব দিকেই থাকতে হবে। আবার আপনার জেনারেল আছে, টেকনিক আছে, বাট আপনি লিডারশিপ নাই, আপনার যদি মধ্যে লিডারশিপই না থাকে আপনাকে কীভাবে হায়ার পজিশনে দিবে? আপনি তো মানে টিমে কাজই করতে পারবেন না, কাউকে আপনি চালাতেই পারবেন না, ডিসিশন মেকিং নিতে পারেন না। সো এই তিনটা হচ্ছে মাস্ট, আর এই তিনটা ক্রাইটেরিয়ার উপর বেস করে হচ্ছে পারফরমেন্স ম্যানেজমেন্টের দেখা হয়, এমপ্লয়ীদের রিওয়ার্ড অর পানিশমেন্টের পলিসিটা করা হয়। এটা অলরেডি লাস্ট ক্লাসে ডিসকাস করা হয়েছে। সো চ্যাপ্টার ফোর থেকে কারো কোনো কোয়েশ্চেন? ক্লিয়ার? সত্যিই ক্লিয়ার? আপনাদের পরীক্ষার খাতা দেখে তো মনে হয় না ক্লিয়ার। আপনারা কি করেছেন বলেন তো পরীক্ষায়? হ্যাঁ, আপনারটা হয়েছে। আমি জাস্ট দেখলাম যে আমার মনে হয় তিন চারজন স্টুডেন্ট আছে যারা হচ্ছে লিখেছে। হ্যাঁ, এর মধ্যে একজন লিখেছে কিন্তু হচ্ছে ভুল, মানে একটা কোশ্চেনের অ্যান্সার আর একটার মধ্যে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর বাকিদের কি অবস্থা, আপনার কি হয়েছে? মানে এত ইজি কোশ্চেন, একদম প্রথম কোশ্চেনটাই ছিল না, এর চেয়ে কি ইজি করা যায় আমাকে বলেন তো। এরপর আপনি যদি বলেন যে মিস খারাপ, হ্যাঁ মিস কঠিন কোশ্চেন করে, তাহলে আমার কি করা উচিত বলেন? আমার তো মরে যাওয়া উচিত। এখন বলেন, আপনারা যদি মিডেও এই কাজ করেন তাহলে কি হবে? এইচআর কিন্তু আপনার ইকোনমিক্সের মতো টেকনিক্যাল কোর্স না, এইচআর আপনার হচ্ছে আপনি জাস্ট থিওরিতে বুঝলেই আপনি নিজে থেকে লিখতে পারবেন। ইটস নট লাইক যে আপনার অনেক নাম মনে রাখতে হবে, অনেক থিওরি মনে রাখতে হবে, বা থাকে না অনেক মডেল মনে রাখতে হবে, অনেক কঠিন টার্মস মনে রাখতে হবে, এমন কিন্তু না, ঠিক আছে? সো আপনার কিন্তু আমি যেরকম কোশ্চেন করেছি আপনার কিন্তু মিডে কোশ্চেন প্যাটার্ন এমনই হবে। এখন চিন্তা করে নেন, তারপরে যদি না লিখতে পারেন এরপর হচ্ছে আপনারা কী করবেন আর আমার কী করা উচিত, ঠিক আছে? হ্যাঁ, না আমি হচ্ছে জাস্ট অ্যাট আ গ্লেন্স দেখলাম কে কী লিখেছে, মানে মোস্ট অফ দেম হচ্ছে এমটি, মানে এমটি বা এক লাইন লেখা, দুই লাইন লেখা, কিছু কিছু হচ্ছে দেখলাম লিখেছে বাট হচ্ছে কোনো ইয়া নাই, মানে বুঝাই গেল ওরকম কিছু কন্টেন্ট লিখে নাই। আর তিন চারজনের খাতা দেখলাম যে অ্যাকচুয়ালি লিখা ছিল, তো বুঝা গেল যে তার মানে যেহেতু এত লিখেছে আসলে কিছু কন্টেন্ট থাকবে, কারণ মানুষ না জানলে আসলে এত লিখতে পারে না, ঠিক আছে? সো তিন চারজনের আছে যাদের অ্যাকচুয়ালি খাতার লিখা ভালো ছিল। আমি স্মৃতিটা জানতাম না যে ভুল লিখছে, ও নিজেই বলল যে ও ভুল লিখে দিচ্ছে, তার মানে তো ওরটা এখন আমি ভালোভাবেই দেখতে হবে, তাই না? হ্যাঁ, শেষ। আপনার কোশ্চেন লেখা ছিল ওখানে, কোশ্চেন তুলে করছে? কোশ্চেনটা না তুললে তার ম্যাটার ছিল না, আমি কোশ্চেন আমি অ্যান্সার পরে বুঝতাম কোনটা লিখছে, এখন যেহেতু কোশ্চেন লিখে দিছে তো এটা তো মানে ভুল ধরিয়ে দিচ্ছে যে মিস দেখেন আমি ভুল করলাম, রাইট? আচ্ছা, আমাদের আপনাদের মিডে হচ্ছে চারটা চ্যাপ্টার থাকবে, চ্যাপ্টার 1, 3, 4, 2 তো নাই, 2 পড়াই নেই, চ্যাপ্টার 1, 3, 4 and 5, ঠিক আছে? সো 5 ইজ দ্য লাস্ট চ্যাপ্টার ফর ইউর মিড। আপনাদের আমার সাথে আর দুটা ক্লাস আছে, স্যাটারডে অ্যান্ড টিউজডে, আরেক স্যাটারডে, তিনটা ক্লাস। লাস্ট স্যাটারডে যে ক্লাসটা সেটা রিভিউ ক্লাস থাকবে, ওকে? সো ওই ক্লাসে নতুন কিছু পড়ব না, আপনাদের যা যা প্রবলেম সেই প্রবলেম নিয়ে আসবেন, অনলি প্রবলেম সলভিং হবে, ঠিক আছে? হ্যাঁ হবে, স্যাটারডে ক্লাস থাকবে, স্যাটারডে, টিউজডে আর নেক্সট স্যাটারডে, নেক্সট স্যাটারডে উড বি দ্য লাস্ট ক্লাস, ওকে, মিডের আগে। সো আপনার এরপরে আর কোনো ক্লাস হবে না, আপনার মনে হয় 16 তারিখ পরে। এখন এটা ডিপেন্ড করে, মানে যদি ক্যাম্পাস বন্ধ না দেয় তাহলে তো আসলে ক্লাস হবে, ঠিক আছে? যদি একজনও আসে দেন আই হ্যাভ টু টেক দ্য ক্লাস, সো কিছু করার নাই। সো 10 তারিখে যদি দেখা যাচ্ছে যে মানে কেউই না আসে তখন হয়তো হবে না, বাট যদি একজনও আসে দেন ক্লাস হবে। তখন আপনার কী করতে হবে, রেকর্ডিংটা দেখে নেবেন আর কি, ওই যে আপনার সমাবেশের জন্য 8, 9, 10 তিন দিন হচ্ছে একটা ইয়া থাকবে, রাশ থাকবে। 17 তারিখে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস হবে, 17 তারিখের পরে আমি কোনো ক্লাস নিব না। আমি অন্য টিচারদের কথা বলতে পারছি না, বাট আমার কোর্সের ক্লাসের লাস্ট ক্লাস হচ্ছে 17 তারিখ, ওকে, 17th স্যাটারডে, ওটা রিভিউ ক্লাস হবে। এর পরের উইকে আপনারা বাসায় পড়েন, আমি পরীক্ষার ওই উইকে ক্লাস নেওয়া পছন্দ করি না, স্টুডেন্টদের পড়ার একটা টাইম দরকার। সো আমার ক্ষেত্রে আপনি আমার ক্লাস আর হবে না, সো এটা সবারকে মেসেজ দিয়ে দিন, ঠিক আছে? 5 নম্বর চ্যাপ্টারটা খুবই সহজ, বাট হচ্ছে একটু যেহেতু আপনাদের জন্য নতুন, সো একটু দেখতে হবে। আজকে যেহেতু টাইম আছে আমরা জাস্ট কয়েকটা টপিক দেখি, ঠিক আছে? চ্যাপ্টার 5-এর টাইটেল হচ্ছে পার্সোনাল প্ল্যানিং অ্যান্ড রিক্রুটমেন্ট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পার্সোনাল অ্যান্ড পার্সোনাল, ফার্স্ট ক্লাসেও জিজ্ঞেস করেছিলাম। পার্সোনাল ইজ এমপ্লয়িজ, রাইট? পার্সোনাল দ্যাট মিন্স হচ্ছে আপনার
private things amra personal boli ar personnel hocche employees so that is called personnel planning and recruiting tar mane hocche amra employee kibhabe mane recruitment korbo etar planning ta plus hocche recruiting pura process ta eta niye hocche ekhane describe kora the first one is the recruitment and selection process ekhane normally bola hocche je eta keno kora hoy mane recruitment and selection process ta why we do it প্রথমত হচ্ছে যে অবশ্যই আমার রাইট জবের জন্য রাইট পিপল আমার দরকার দ্যাটস ওয়াই হচ্ছে রিক্রুটমেন্ট করা হয় আরেকটা কারণ হচ্ছে যে আপনার অনেক অনেকেই তো অ্যাপ্লাই করে সবাই তো আর হচ্ছে আপনার যোগ্য ক্যান্ডিডেট না সো আপনি কীভাবে বুঝবেন যে কোন মানুষটা হচ্ছে আইডল কোন মানুষটা না সো সেটার জন্য হচ্ছে রিক্রুটমেন্ট একটা প্রসেসের মাধ্যমে যায় যেন আপনাকে স্ক্যানিং করে নেওয়া যায় একদম রাইট এমপ্লয়িটাকে তারপর হচ্ছে বলা হচ্ছে যে আপনার এই সিলেকশন টেকনিকে আমরা যে বলি কী কী নর্মালি দেখি মোটামুটি টেস্ট নেওয়া হয় রিটেন টেস্ট হতে পারে ওরাল টেস্ট হতে পারে ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশন করা হয় পুলিশ ইনভেস্টিগেশন করে না ভালো ভালো জবগুলোতে দেখবেন পুলিশ ইনভেস্টিগেশনে পাঠায় আসলে যে আপনি অ্যাড্রেস দিয়েছেন ওটা কি রাইট কিনা আপনার এনআইডি ইনফরমেশনগুলো ঠিক কিনা সেটা করা হয় অ্যান্ড ফিজিক্যাল এক্সামও করা হয় এক্সামিনেশন করা হয় ব্যাঙ্কগুলোতে মাস্ট করা হয় অন্য অন্য জবে আমি যাই না বাট ব্যাঙ্কে আপনার একটা লিস্ট দিয়ে দেয় তারা আপনি ব্লাড টেস্ট করতে হবে হাই প্রেশার আপনার হচ্ছে কোলেস্ট্রল ডায়াবেটিস সব টেস্ট করে এই আমাকে বলেন তো এই টেস্ট হচ্ছে বললাম ওরাল টেস্ট ফিজিক্যাল আপনার রিটেন টেস্ট তো নিবেই কারণ আপনার নলেজ জানতে চায় বুঝলাম ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশনও বোঝা গেল যে আপনি কি ফ্রড কিনা বা আপনার অন্য দেশ থেকে এসে আপনার রেফিউজি কিনা বা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত কিনা এই জন্য দেখে ফিজিক্যাল এক্সামটা কেন দরকার চেক করা কেন এই রিক্রুটমেন্ট প্রসেসে এটা দিয়ে কী আসা যাবে আপনার হাই প্রেশার থাকলে আপনার যদি জব না দেয় তাহলে এটা ডাজ ইট মিন এনিথিং কিছু কিছু জবের জন্য আপনার হতে পারে না যে আপনার হাই প্রেশার থাকলে আপনি ওভার এক্সাইটেড হয়ে যাবেন হয়তো প্রেশারটা নিতে পারবেন না সো আপনার যদি তখন কিছু হয় রেসপন্সিবিলিটিটা কে নেবে কোম্পানির তো অনেক বড় একটা অ্যামাউন্ট কম্পেনসেশন দিতে হবে এটা কিন্তু আমাদের লেবার লতে আছে যদি কোম্পানি প্রিমিসেসে কাজ করতে যেয়ে কোনো এমপ্লয়ি মারা যায় তাহলে কিন্তু ওটা পেনাল্টি দিতে হয় তার যে স্যালারি তার অনেক গুণ ঠিক আছে সো তাকে পেনাল্টাইজ করতে হয় ফ্যামিলিকে দিতে হয় অ্যাকচুয়ালি সো আপনার যদি এই পলিসিটা থাকে মানে তার স্যালারি স্কিমের উপর বেস করে বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয় তার মানে কি এটা কোম্পানির জন্য একটা বড় রিস্ক না তো এই রিস্কটা কি কোম্পানি নিতে চাবে আবার মামলা তো আছেই ফ্যামিলি তো মামলা করবেই তো এই জন্যই হচ্ছে এই ফিজিক্যাল টেস্টগুলো করা হয় যে ওই এমপ্লয়িকে ওই টেস্টটা আছে নাকি তারপর যে আই টেস্ট করা হয় যাদের হচ্ছে চোখে অনেক বেশি প্রেশার দেওয়া হয় যদি চোখে ঠিক মতো না দেখে কাজ করতে পারবে না আবার কানে শোনে কেনা ঠিক মতো ওই জিনিসগুলো সো বেসিক কিছু ফিজিক্যাল টেস্ট হচ্ছে করা হয় সো এটাও কিন্তু আমাদের রিক্রুটমেন্টের সিলেকশন প্রসেসের পার্ট আপনার অনেক সময় দেখে রিপোর্ট নেগেটিভ আসলে সব আপনি ঠিক করেছেন কিন্তু ফিজিক্যাল এক্সামিনেশনে কোনোটা তো আপনার রং আপনাকে দেখা যাবে ওখানে জব থেকে আপনাকে নিবে না বাদ দিয়ে দেয় সো এটা এমনই রুড আর্মিতেও কিন্তু এই জিনিসটা হয় আর্মিতে ইভেন আপনি কালার ব্লাইন্ড হলেও আপনাকে বাদ দিয়ে দিবে আপনি কালার চিনেন না সো আপনাকে এনিমি সহজেই ডিস্ট্রাক্ট করতে পারবে আপনাকে বলছে যে ব্লু হচ্ছে এনিমি আপনি তো কালারই চিনেন না আপনি নিজের মানুষকে মেরে চলে আসবেন সো কালার চেনা হচ্ছে অনেক জরুরি ঠিক আছে সো এটা হচ্ছে মেইনলি আমাদের রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেস যেটা আমাদের কেন করা হয় দিস ইজ দ্য স্টেপস অ্যাকচুয়ালি এটা হচ্ছে একদম বেসিক স্টেপ এই স্টেপ সব কোম্পানি ফলো করতেই হবে আর এর সাথে এডিশনাল অনেক অনেক কোম্পানি আবার অ্যাড করে স্টেপস অ্যাড করলে সমস্যা নাই বাট বাদ দেওয়া যাবে না কিছুই ঠিক আছে এটা হচ্ছে বেসিক সো ফার্স্টেই হচ্ছে এমপ্লয়মেন্ট প্ল্যানিং অ্যান্ড ফোরকাস্টিং ফোরকাস্টিং বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি প্রেডিক্ট দ্য ফিউচার ডিপেন্ডিং অন দ্য পাস্ট অর হচ্ছে সিইং দ্য পাস্ট ট্রেন্ডস আই এম টেকিং সাম ফিউচার ডিসিশনস রাইট ফিউচার ফোরকাস্টিং সো ফোরকাস্টিং দ্যাট মিনস হচ্ছে আমি একটা ফিউচার প্ল্যানিং করবো এমপ্লয় প্ল্যানিং অ্যান্ড ফোরকাস্টিং তার মানে হচ্ছে আমার আগে দেখতে হবে যে আমার বিগত 5 বছরে বা 10 বছরে আমার এমপ্লয়ি কী পরিমাণে হায়ার করা হচ্ছে কোন ডিপার্টমেন্টে ওই ট্রেন্ড অনুযায়ী আমি একটা প্ল্যান করবো কোন ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি দরকার এরপর বলা হচ্ছে বিল্ড আ পুল অফ ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের এখানে বলা হচ্ছে বিল্ড আ পুল অফ ক্যান্ডিডেট আমার যদি অনেকগুলো ক্যান্ডিডেটকে অ্যাট্রাক্ট করতে হয় পুল অফ ক্যান্ডিডেট মানে হচ্ছে কি অনেক ক্যান্ডিডেট তখন আমি কী করবো কোম্পানি নর্মালি কী করে যখন অনেক ক্যান্ডিডেটকে অ্যাট্রাক্ট করতে চায় সার্কুলার রাইট দে গিভ আ সার্কুলার সো আপনি যখন সার্কুলার দিবেন তখনই তো ক্যান্ডিডেট আসবে সো ক্যান্ডিডেটরা আসলো অ্যাপ্লাই করলো অ্যাপ্লাইয়ের পরে কী হবে অ্যাপ্লিকেন্টস কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম আপনার একটা বেসিক অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট করতে হয় আবার অনেকে অ্যাপ্লিকেশন ফর্ম থাকে না বলা হয় যে আপনার সিভি মেল করার জন্য রাইট আপনার একাডেমিক সিভি টিভি সাথে একাডেমিক পেপারসের সাথে এরপর হচ্ছে ইউজ সিলেকশন টুলস লাইক টেস্ট টু স্ক্রিন আউট মোস্ট অ্যাপ্লিকেন্টস তার মানে এখন আপনি এখানে পরীক্ষা নেবেন মানে সবাইকেই তো ডাকবেন ফার্স্ট ফেসে
হয়তো একটা রিটেন টেস্ট হয়, রিটেন টেস্ট হওয়ার পরে অনেকে বাদ হয়ে যায়, অনেকে হচ্ছে থাকে যারা যোগ্য। তারপর আবার অনেক সময় ভার্বাল একটা টেস্ট হয়, ওখান থেকেও কিছু বাদ যায়, কিছু যোগ্য ক্যান্ডিডেট থাকে। তারপর লাস্টে কী হয়, সুপারভাইজার্স অ্যান্ড আদার ইন্টারভিউ ফাইনাল ক্যান্ডিডেট, মানে ফাইনাল ক্যান্ডিডেটের থাকে তিন চারজন, সো ওই তিন চারজনের সাথে বা দশজন ম্যাক্স থাকে, তাদের মধ্যে আপনি নেবেন পাঁচজন। সো একদম ফাইনাল ইন্টারভিউ, এখানে নর্মালি স্যালারি নেগোসিয়েশন করা হয়, আপনার যা টেস্ট নেওয়া ছিল সব আগে নেওয়া শেষ। এখানে মেনলি আপনার সাথে কথা বলে আপনি কি কোম্পানিতে থাকবেন কি না এই ইন্টেনশনটা দেখা হয়, যে নাকি আপনি কোম্পানি ছেড়ে খুব সহজেই সুইচ করবেন, আপনি জাস্ট এমনি এখানে ঢুকেছেন, ইন্টেনশনটা দেখা হয়। আরেকটা জিনিস দেখা হচ্ছে যে আপনার স্যালারিটা, মানে তাদের সাথে আপনার স্যালারি নেগোসিয়েশন হয় কি না। সো এই দুইটা জিনিস যাদের সাথে মিলে তাদেরকে হায়ার করা হয়, হায়ার করা হলে দে বিকাম এমপ্লয়ি, ক্যান্ডিডেটস তখন এমপ্লয়ি হয়ে যায়। সো দিস ইজ দ্য বেসিক প্রসেস, এটা সবারই ফলো করতে হয়, এখানে স্টেপস বাড়তে পারে বাট কমানো যাবে না। ডায়াগ্রাম যদি মেনশন না থাকে যে ড্র ডায়াগ্রাম, দেন ইউ ডোন্ট নিড টু। নর্মালি এইচআর এ ডায়াগ্রাম আমি ড্র করতে বলি না, বলা থাকবে এক্সপ্লেনেশনের জন্য, তখন আপনার জিনিসটা এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। যেমন আমার 10 মার্কসের পরীক্ষা ইয়া ছিল, তাই না, আপনার যে প্ল্যানিংয়ের হচ্ছে আমি স্টেপসটা দিয়েছিলাম। সো আমাকে অনেকে বলছে যে স্টেপসের নাম লিখে দিয়েছে, এখন 10 মার্কসের জন্য যদি শুধু আপনি স্টেপসের নাম লিখেন তখন কি আসলে মার্কস আসবে? সো ওটা তখন হচ্ছে আপনার এক লাইন বা দুই লাইন করে হলেও প্রতিটার জন্য এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। এই এক্সপ্লেনেশনগুলো কিন্তু সব বইতে আছে, আপনারা কিন্তু বইতে পাবেন, এই প্রতিটা পয়েন্টের এক্সপ্লেনেশন বইতে দেওয়া আছে। সো কোনো ডায়াগ্রাম থাকবে না, ওটা আপনি ড্র করতে চাইলে ওটা আপনার ইচ্ছা, আপনি যদি চান যে আপনার ভালো মার্কসের জন্য, ইটস আপ টু ইউ, বাট আমি শুধু এক্সপ্লেনেশনই আপনাদেরকে দিব, ডায়াগ্রাম বলবো না, ঠিক আছে। ওকে, সো প্ল্যানিং অ্যান্ড ফোরকাস্টিং, পার্সোনাল প্ল্যানিং, দ্যাট মিনস দিস দ্য প্রসেস টু ফিল দ্য পজিশন, ভেকেন্ট পজিশন অফ দ্য কোম্পানি, কীভাবে আমি মানে ভেকেন্ট পজিশনগুলো ফিল আপ করবো, এটার জন্য যে প্ল্যানিংটা, দ্যাট ইজ পার্সোনাল প্ল্যানিং। অ্যান্ড সাকসেশন প্ল্যানিং অলরেডি বলেছি, রাইট, যে কোম্পানির আপনার ফিট, একটা স্পেসিফিক পজিশনের জন্য ফিট এমপ্লয়িকে চুজ করা, আপনার নেক্সট কে হবে, ভিপি কে নেক্সট হবে, সো তাকে ওইভাবে করে রেডি করা, দ্যাট ইজ আওয়ার সাকসেশন প্ল্যানিং। আর ফোরকাস্ট হচ্ছে যে একটা প্রেডিকশন, যে আমি প্রেডিক্ট করব, আমি আমার পাস্ট ট্রেন্ড দেখে আমি চিন্তা করব, আচ্ছা আমার এই বছর কয়জন এমপ্লয়ি দরকার হতে পারে, সো সেই হিসেবে এটাকে আমরা বলা হচ্ছে ফোরকাস্টিং। সেটা আমার ইনসাইড ক্যান্ডিডেটের জন্য, আউটসাইড, এখন আমাকে বলেন তো ফোরকাস্টিং আউটসাইড ক্যান্ডিডেট, তার মানে বাহির থেকে ক্যান্ডিডেট নিব কত, তাই না। ইনসাইড ক্যান্ডিডেট মানে কি বোঝানো হচ্ছে এখানে, অনেক সময় হয় না আপনি ইন্টারনাল সার্কুলার দেয় যাবে, আপনার প্রমোশনের জন্য ফার্স্টে ইন্টারনাল সার্কুলারই আগে দেওয়া হয়, যে যদি কোম্পানির ভিতরে যোগ্য কেউ থাকে তাকে প্রমোশন দেওয়া হবে, যদি কোম্পানির ভিতরে কাউকে না পায় তখনই কিন্তু বাহির থেকে নেওয়া হয়। তো এই জন্য ফার্স্টে ইন্টারনাল, তারপর হচ্ছে এক্সটার্নালের করা হয়, যারা অলরেডি এক্সিস্টিং তাদেরকে প্রায়োরিটিটা বেশি দেওয়া হয়, আর যারা ফিল আপ করতে পারে না তারপর হচ্ছে বাহির থেকে নেওয়া হবে। আচ্ছা, দিস ইজ দ্য লিঙ্কিং এমপ্লয়িজ স্ট্র্যাটেজি টু প্ল্যান, আমরা চ্যাপ্টার 3-তে স্ট্র্যাটেজি পড়েছিলাম, রাইট। সো আমাদের এমপ্লয়ির স্ট্র্যাটেজিক প্ল্যান, মানে আমি যে এমপ্লয়ি নিব কী বেসেসে নিব, অনেক ধরনের বেস থাকে না, যে ডাইভার্সিফাই নিব নাকি নিব না, তারপরে ডিফারেন্ট জেন্ডার, ডিফারেন্ট রেস নিব কি নিব না, ডিফারেন্ট রিলিজিয়নের, তারপর হচ্ছে আপনি ইন্টিগ্রেট ভার্টিক্যালি, আমরা হচ্ছে এমপ্লয়িদেরকে কীভাবে কম্বাইন করব, টিম আপ কীভাবে করে করব। এরপর বলা হচ্ছে জিওগ্রাফিক্যালি এক্সপ্যান্ড করা, তার মানে কি আমি এমপ্লয়িদেরকে বিভিন্ন জেলা থেকে নিব নাকি একটা স্পেসিফিক জেলা থেকেই নিব, কম্বিনেশনটা কী হবে। সো এটা হচ্ছে আমার প্ল্যান, সো আমি আমার প্ল্যানটা কার সাথে শেয়ার করি, এমপ্লয়ি ফাংশনাল প্ল্যান মার্কেটিং সেলসের সাথে করি, প্রোডাকশনের সাথে করি, ফাইন্যান্সের সাথে করি, এইচআরের সাথে, সবার সাথেই তো আমার প্ল্যানটা শেয়ার করতে হবে, রাইট, যে আপনারা এমপ্লয়ি কেমন ধরনের চান, ওর প্রতিটা ডিপার্টমেন্টের কি তাদের ক্রাইটেরিয়া দিবে না, যে আমার হচ্ছে ডাইভার্সিফাইড এমপ্লয়ি দরকার বা আমার ডিফারেন্ট রিজিওনের লাগবে, কারণ সেলসের জবের জন্য কী হয়, আপনি ডিফারেন্ট রিজিওনে নিলে তারা ওই সেক্টরগুলো ভালো বুঝতে পারে ওই রিজিওনে সেন্ড করলে। সো সবার কাছ থেকে ক্রাইটেরিয়া নিয়ে স্ট্র্যাটেজি বানানো হলো সব ডিপার্টমেন্টের, কিন্তু হায়ারিংয়ের কাজ কার, রিক্রুটমেন্টের সিলেকশনের কাজ কার, সব ডিপার্টমেন্টের, অনলি এইচআর, এই জন্য এইচআর হচ্ছে প্ল্যান করবে, স্ট্র্যাটেজি সবাই করবে, সব ডিপার্টমেন্টের কথা মাথায় রেখে কোন ধরনের এমপ্লয়ি নেওয়া হবে সেটা প্ল্যান করা হবে, কিন্তু এই রিক্রুটমেন্টের সিলেকশন প্রসেসের কাজ শুধুমাত্র এইচআরের। সো এইচআরের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, পার্সোনাল প্ল্যানিং, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, আপনার কম্পেনসেশন, লেবার রিলেশন, সিকিউরিটি সেফটি, অনেক ধরনের ডিপার্টমেন্ট থাকে এইচআরের ভিতরে, সাব ডিপার্টমেন্টস। রিক্রুটমেন্টের কাজ কার, পার্সোনাল প্ল্যানিং ডিপার্টমেন্টের, এটা পার্সোনাল প্ল্যান ডিপার্টমেন্টও থাকে, অনেক সময় রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন ডিপার্টমেন্ট নামে থাকে, ঠিক আছে, বা শুধু রিক্রুটমেন্ট ডিপার্টমেন্টও থাকে। সো তিন ধরনের নাম কিন্তু কাজ সেমই,
সেটা হচ্ছে এমপ্লয়ীদের হায়ার করা। তাদের কাজ হচ্ছে যে ফোরকাস্ট করা কতজন লাগবে, প্রেডিক্ট করা, এরপর হচ্ছে রিক্রুটমেন্ট প্ল্যান করা, কীভাবে করব, কয়টা টেস্ট নিব, কয়দিন কয়েকজনকে ইনভাইট করব, বোর্ডে কয়জন প্যানেল থাকবে, আর যারা ইন্টারভিউ দিতে আসবে তাদের কি কোনো স্ন্যাক্সের ব্যবস্থা থাকবে কি না, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, সব কিছু হচ্ছে প্ল্যানিংয়ের আন্ডারে। তারপর লাস্ট হচ্ছে সিলেকশন, তার মানে যে ফাইনাল ক্যান্ডিডেটকে সিলেক্ট করা আর কি, ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল ক্যান্ডিডেটকে সিলেক্ট করা। সো এটা হচ্ছে আমার পার্সোনাল প্ল্যান ডিপার্টমেন্টের কাজ, বা রিক্রুটমেন্ট সিলেকশন ডিপার্টমেন্ট অথবা রিক্রুটমেন্ট ডিপার্টমেন্ট বলা হয় এদের কাজ। ক্লিয়ার? সো দিস ইজ দ্য অর্গানোগ্রাম। নর্মালি কোম্পানিগুলোতে এটাই হয়, ডিসিশন সবাই নেয় যে কয়জন এমপ্লয়ি লাগবে, কোন ধরনের লাগবে, কিন্তু এক্সিকিউশনটা শুধুমাত্র এইচআর টিমই করে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। আমার অ্যাকচুয়ালি গলার অবস্থা ভালো না, আমি কথাই বলতে পারতেছি না। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই ফোরকাস্টিং পার্সোনাল নিড থেকে দেখব। নর্মালি আমি যে বললাম না যে আগে রিক্রুটমেন্টের আগে ফোরকাস্ট করতে হয়, মানে আমার তো আগে জানতে হবে যে কয়জন এমপ্লয়ি লাগবে, এই কয়জন এমপ্লয়ি লাগবে ইনফরমেশনটা কীভাবে বের করব। তিনটা চারটা ওয়ের কথা বলা হচ্ছে, এখানে হচ্ছে চারটা ওয়ে নিয়ে আমরা ডিসকাস করব। স্লাইডটা আমি আপনাদের দিয়ে দিব, পারলে একটু আগে থেকে দেখে আসেন, ঠিক আছে? ভিডিওটা পজ করে দিন। এই চ্যাপ্টারটা ওরকম বড়।